সামন্তরিক সূত্রের উদ্দেশ্য ছিল কি? উদ্দেশ্য ছিল দুইটা ভেক্টরকে যোগ করা, তাই তো? সামন্তরিক সূত্রের উদ্দেশ্য হচ্ছে দুইটা ভেক্টরকে যোগ করা। সেই যোগটা কিভাবে করতে হবে? এটা যদি হয় একটা ভেক্টর পি, যে কোনো একটা ভেক্টর পি, আর একটা ভেক্টর হচ্ছে কিউ, তাহলে একটা ভেক্টরের মান হচ্ছে পি আর একটা ভেক্টরের মান কিউ, এবং এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। এখন পি আর কিউকে যদি আমরা যোগ করি, তাহলে এদের যোগফল সব সময় এইদিকে ক্রিয়া করবে, এইদিকে বলতে পি আর কিউয়ের মাঝখানের কোনো একদিক দিয়ে ক্রিয়া করবে, এইটা হচ্ছে যোগফল। এই যোগফলকে আমরা প্রকাশ করি আর দ্বারা, এটা যোগফলের মান বা লব্ধির মান। আর লব্ধিটা কোন দিকে ক্রিয়া করছে সেইটা বের করার জন্য আমরা লব্ধির সাথে পি অথবা কিউ যে কোনোর একটা কোণ নেব, তাই তো? তাহলে এখানে কাকে কাকে যোগ করছি আমরা? তো পি আর কিউকে যোগ করে আমি যে যোগফলটা পাচ্ছি সেই যোগফলের মানটা কত? আর আর যোগফলের দিকটা কত? থিটা। এই যোগফল হচ্ছে আর, তাহলে আর বের করার সূত্র কি? আর সমান হচ্ছে এই প্রথম ভেক্টরের মান প্লাস এই যে দ্বিতীয় ভেক্টরের মান প্লাস টু পি কিউ কস আলফা, না থিটা, আলফা। এটা লব্ধির মান। আর লব্ধির দিক বের করার সূত্র কোনটা? থিটা ইকুয়াল হবে ট্যান, মানে এই পাশে ট্যান থিটা হওয়ার কথা ছিল, ট্যান ইনভার্স। থিটা কার সাথে উৎপন্ন করছে? পি এর সাথে। পিটা এখানে থাকবে, উপরে হবে কিউ সাইন আলফা প্লাস কিউ। তাহলে গতদিন কিন্তু আমরা এই দুইটা সূত্রের প্রতিপাদন করছি। এখন যদি কোনো স্টুডেন্ট চিন্তা করে প্রতিপাদন পরীক্ষায় আসবে কি আসবে না, তাহলে আমার কথা হচ্ছে প্রতিপাদন পরীক্ষায় আসবে না, ঠিক আছে? যদি কোনো পরীক্ষায় ভুল করেও এই প্রতিপাদন চলে আসে, তাহলে বুঝতে হবে যে এটা কপালের দোষ, আর ওই টিচার সৃজনশীল প্রশ্ন মানে কি বুঝে না সেটা, ওই জন্য এটা দিছে যে এই সূত্রের প্রতিপাদনটা করতে দিছে। সৃজনশীল মানে সৃজনশীল, মুখস্থ কোনো কিছু না, যে আমি এটা প্রতিপাদন করতে দেবো, স্টুডেন্টরা মুখস্থ করে এসে পরীক্ষায় লিখে দিবে, এটা একদম মুখস্থ করার জিনিসও না, বোঝারও জিনিস, কিন্তু সূত্রের প্রতিপাদন সৃজনশীলের প্রশ্নে আসে না। কিন্তু আমরা এটা দেখছি কী করে, সূত্রটা কী করে আসলো এটা আমাদেরকে দেখতে হবে, না দেখলে আমরা বিষয়টা ফিল করতে পারবো না। তাহলে দেখো সূত্র দুইটার উদ্দেশ্য কী, দুটা ভেক্টর পি আর কিউ যাদের মধ্যবর্তী কোণ আলফা। এখন এই পি আর কিউকে আমি যোগ করতে চাচ্ছি, যোগ করলে আমি এটা এই আর পাবো, এবং আর বের করা যোগফল বের করার সূত্র এটা, আর যোগফলের যে ডিরেকশান সেটা বের করার সূত্র এইটা। তো থিটা যার সাথে কোণ উৎপন্ন করে সে কিন্তু এই সূত্রের এখানে থাকে, আর থিটা যার সাথে যে উৎপন্ন করেনি সেই কিউটা সাইন আর কজের সাথে থাকে, বুঝতে পারছো? সূত্রটা লেখার সময় এই জিনিসটা মাথায় রাখবে, এইভাবে ট্যান ইনভার্স দিলাম, উপরে হবে সাইন আলফা, নিচে হবে এখানে, এখন থিটা কার সাথে? পি এখানে একা থাকবে আর কিউ এই দুই জায়গাতে হবে। তাহলে এটা লব্ধির মান, এটা হচ্ছে লব্ধির লব্ধির মান আর লব্ধির দিক। এখন এই সূত্রটা নিয়ে আমরা একটু আলোচনা করব, স্পেশাল স্পেশাল কিছু কেস আমরা আলোচনা করব। কেউ কিচ্ছু খাতায় লিখো না আগেই, এখন আগে এদিকে তাকাও। স্পেশাল কেসটা হচ্ছে, মনে করো পি কনস্ট্যান্ট, কিউ কনস্ট্যান্ট, পি আর কিউ কি? এই ভেক্টর দুটোর মান কি? ধ্রুবক, দুটো নির্দিষ্ট ভেক্টর, কিন্তু তাদের মধ্যবর্তী কোণ আলফা হচ্ছে এরকম, পি যেদিকে কিউটাও সেদিকে, কি বললাম? পি যেদিকে কিউ সেদিকে, এখানে পি আর কিউ কি একদিকে? ওদের মধ্যবর্তী কোণ আলফা, দুটো দুই দিকে বলো। কিন্তু আমি স্পেশাল কেস ওয়ানে বলছি যদি পি আর কিউ একই দিকে থাকে, পি আর কিউ একই দিকে, তাহলে আলফা কত বলো তো? না, জিরো।
একই দিকে হলে জিরো আর বিপরীত দিক হলে 180। এটা কি একই দিক না বিপরীত দিক? দুটো ডিরেকশন একই দিকে, মানে এটা পি তো, এটা কিউ তো। এই আলফার মান মনে করো 60, এই 60 ডিগ্রি মান কমাও তো, কমাতে কমাতে কত হলে কিউটাও এইভাবে থাকবে, জিরো হলে না? তাহলে আলফার মান 60, তাহলে দুটো ভেক্টর যদি একই দিকে থাকে তাহলে আলফার মান কত? আলফার মান জিরো হলে এখানে চিন্তা করো আমাদের এই লব্ধির সূত্রটা কেমন হবে, লব্ধির মানটা বলো। পি স্কোয়ারে কোনো চেঞ্জ হবে? কিউ স্কোয়ার, এবার দেখো 2πqcos0, 2πqcos0, কস জিরোর মান কত বলো? 1। তাহলে আর সমান কত? পি প্লাস কিউ হোল স্কোয়ার। স্কোয়ার রুট কি হবে? লব্ধির মান কখন ভেক্টর দুটার যোগফলের সমান হবে? তাহলে ভেক্টর দুটি একই দিকে থাকলে, একই দিকে ভেক্টর দুটি একই দিকে ক্রিয়া করলে লব্ধির মান ভেক্টর দ্বয়ের যোগফলের সমান। এদিকে তাকাও সবাই, এই লেখা বন্ধ করো। লব্ধির মান ভেক্টর দ্বয়ের যোগফলের সমান। এখন দেখো এখানে একটা ব্যাপার ছিল, আলফা যদি জিরো হয় তাহলে কজ জিরোর মান কত? এটা কি কজ আলফার সর্বোচ্চ মান না? কস কজ আলফা মানে কস থিটা যাই বলি, এটার সর্বোচ্চ মান কত হয়? 1 হয় না? তার মানে কজ আলফার মান যখন 1 তখন এটা কি ম্যাক্সিমাম মান না? তার মানে এইটা যদি ম্যাক্সিমাম হয়, এই অংশটা যদি ম্যাক্সিমাম হয় তাহলে আরও কি হবে, বাকি সবই তো কনস্ট্যান্ট। তার মানে কজ জিরোর মান যখন 1 ম্যাক্সিমাম তখন আরও কিন্তু কি ম্যাক্সিমাম, তার মানে আর ম্যাক্সিমাম কত? পি প্লাস, তার মানে এই যে আর সমান পি প্লাস কিউ, এটা আসলে লব্ধির কি মান? এটা হচ্ছে লব্ধির। তাহলে বলো একটা লব্ধির মান সর্বোচ্চ কখন হবে? যখন দুটো ভেক্টর একই দিকে থাকবে তখন তাদের লব্ধি হবে পি প্লাস কিউ, মানে স্কেলার যোগ, সিম্পল। আমি যদি বলি 10 নিউটন আর 20 নিউটন একই দিকে আছে তাহলে এদের লব্ধি কত হবে? 30 নিউটন হবে, এবং এটা হচ্ছে লব্ধির সবচেয়ে বেশি মান, সব সর্বোচ্চ মান। 10 আর 20 যোগ করে 30-এর বেশি কখনো পাওয়া যাবে না, যোগফলের সর্বোচ্চ মান। তার মানে কি? তার মানে দুইটা ভেক্টরের যোগফল কিন্তু অসংখ্য হতে পারে, দুইটা ভেক্টর রাশির যোগফল, কিন্তু সর্বোচ্চ হবে পি প্লাস কিউ। তার মানে 10 আর 20 যোগ করে তুমি সর্বোচ্চ কত পাবা? 30 পাবা। সর্বোচ্চ 30 পাবা মানে হচ্ছে 29, 28, 27, 26, 25, 24, 23, 22 যত মান আছে 10 আর 20 যোগ করে সেটা হতে পারে, কিন্তু সর্বোচ্চ কত হবে? 30 হবে। এবং কখন সর্বোচ্চ হবে? যখন ভেক্টর দুটা একই দিকে থাকবে। তাহলে একই দিকে থাকার এটা কি সবাই বুঝতে পারলা? তাহলে এইটুকু এখন তুলে নাও। স্পেশাল কেস এবার 2, যদি এরকম হয় এটা একটা ভেক্টর পি, এটা একটা ভেক্টর কিউ, পি আর কিউ কি পরস্পর পরস্পর বিপরীত দিকে, তাহলে পি আর কিউ যদি পরস্পর বিপরীত দিকে হয় তাহলে এদের মধ্যবর্তী কোণটা কত হচ্ছে? আচ্ছা 180 ডিগ্রি যদি হয় তাহলে কজ আলফা মানে কজ 180 ডিগ্রির মান কত? এটা কি মিনিমাম মান না? কস থিটা সর্বোচ্চ মান 1 হলে সর্বনিম্ন মান কত? -1। তুমি দেখো ক্যালকুলেটারে কজের সাথে যাই দাও না কেন সর্বোচ্চ 1 আসবে আর সর্বনিম্ন -1 আসবে। এই -2, -3 কখনো আসবে না, আর 1-এর চেয়েও বড় 1.2, 2, 3, 4 কখনো আসবে না। তাহলে এখন বলো লব্ধির মান তাহলে কি হবে? আর সমান কি হবে বলো? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ
এটা মাইনাস ওয়ান হবে না, তাহলে মাইনাস ওয়ান মানে কি দাঁড়াচ্ছে বলো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস টু পি কিউ, না এটার মানে কি পি মাইনাস কিউ দেওয়া যাবে না। কেন যাবে না, কারণ হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্র তো, এটা সমান তুমি এ মাইনাস বি হোল স্কোয়ার তখনই লিখবা যখন তুমি শিওর হবা যে এ বি এর চাইতে বড়। হয়তো তোমরা এই সূত্রটা ছোটোবেলায় পড়ছো, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, খুব ছোটোবেলায় পড়ছো, কিন্তু তখন কি এটা বল শুনছিলা যে এ বি এর চেয়ে বড়, এ বি এর চেয়ে বড় হলেই কেবল এ মাইনাস বি হোল স্কোয়ার হবে, তাই না? তো তখন আমরা ধরেই নিতাম এটা কি বড় আর বিটা কি, ওই জন্য আমরা শিওর এ মাইনাস বি লিখে দিতাম। কিন্তু এইবার আমরা জানি কি আসলে পি বড় না কিউ বড় জানি না, ওই জন্য আমরা মাইনাস না দিয়ে ডিফারেন্স চিহ্ন দিব। ডিফারেন্স মানেও বিয়োগী, কিন্তু কি জানি না যেহেতু কোনটা বড়, পি বড় হলে পি মাইনাস কিউ হবে, কিউ বড় হলে কিউ মাইনাস পি হবে। বুঝে গেছে আমার কথা? তাহলে এখন বলো এটাকে কি আমরা লব্ধির সর্বনিম্ন মান বলতে পারবো? লব্ধির সর্বনিম্ন মান হচ্ছে ভেক্টর দুটির কি বিয়োগ ফলের সমান। তাহলে বলো লব্ধির মান সর্বনিম্ন কখন হয়? যখন ভেক্টর দুটি বিপরীত দিকে থাকে। এই সর্বনিম্ন মানটা কত? পি ডিফারেন্স কিউ। পি ডিফারেন্স সর্বনিম্ন মানটা মাইনাস ওয়ান, সেটা তো কজ আলফার সর্বনিম্ন মান মাইনাস ওয়ান। আমরা তো লব্ধির সর্বনিম্ন মানের কথা বলছি, লব্ধির মান সর্বনিম্ন কত? তাহলে দুটা ভেক্টর যদি পরস্পর বিপরীতমুখী হয়ে থাকে তাহলে তাদের লব্ধির মান হবে পি ডিফারেন্স কিউ, এবং এইটাই লব্ধির সর্বনিম্ন মান। বোঝা গেছে? তাহলে আমার প্রশ্ন হচ্ছে লব্ধির মান কখন সর্বনিম্ন? যখন দুটা ভেক্টর পরস্পর বিপরীতমুখী হয়ে থাকবে, যখন আলফার মান 180 ডিগ্রি হবে তখন লব্ধির মান হবে সর্বনিম্ন, আর সেই সর্বনিম্ন মানটা কত? পি আর কিউ এর ডিফারেন্স। তাহলে যদি এখন বলি আমি 10 নিউটন আর 20 নিউটনের ম্যাক্সিমাম লব্ধি কত? 30, আর মিনিমাম কত? 10। এই 10 আর 30-এর মধ্যে যতগুলো মান আছে সবগুলোই যোগফল এর মান হওয়া পসিবল। কারণ দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, আলফার মান যখন হচ্ছে 0 ডিগ্রি আর এর মান তখন হচ্ছে কত? পি প্লাস কিউ, এবং এটাকে আমরা বলছি কি, আর আলফার মান যখন হচ্ছে 180 তখন আর এর মান আমি কি বলছি? এখন আলফার মান কি শুধু 0 আর 180 হয় না? 0 আর 180-এর মধ্যে আরো কতগুলো মান আছে? 1, 2, 3, 4, 5 ডিগ্রি, 6 ডিগ্রি, মানে কতগুলো মান আছে বলে? 180টা মান আছে না অসংখ্য মান আছে? অসংখ্য মান আছে, তাই না? জিরো যেমন একটা কোণ, 0.1 ডিগ্রিও একটা কোণ, 0.2 ডিগ্রি একটা কোণ, অসংখ্য মান আছে। জিরো থেকে 180-এর মধ্যে অসংখ্য আলফার মানের কারণ মধ্যে অসংখ্য আলফার মানের কারণে অসংখ্য লব্ধির মানও আছে, তাই না? তাহলে আলফার মানের রেঞ্জটা কি? আলফার মানটা হচ্ছে 0 ডিগ্রির সমান অথবা বড়, আর 180 ডিগ্রির চাইতে ছোট অথবা। তাহলে আলফার মান 0 ডিগ্রির সমান হবে বা তার চাইতে, আর 180 ডিগ্রির ছোট হবে বা তার চাইতে সমান হবে। আর সেই হিসাবে লব্ধির মানটা কি দাঁড়াচ্ছে? লব্ধির মান দাঁড়াচ্ছে পি প্লাস কিউ এর চাইতে কম অথবা সমান, আর পি ডিফারেন্স কিউ এর চাইতে বড় অথবা সমান। এবার হিসাব করো, আলফার মান যখন 0 আর এর মান তখন পি প্লাস কিউ এর সমান, আলফার মান যখন 0-এর সমান লব্ধির মান তখন পি প্লাস কিউ এর সমান, আলফার মান যখন 0-এর চাইতে বড় লব্ধির মান তখন পি প্লাস কিউ এর চাইতে ছোট, আলফার মান যখন 180 ডিগ্রির সমান আর এর মান তখন পি ডিফারেন্স কিউ এর সমান, আর আলফার মান যখন 180-এর চাইতে ছোট আর এর মান তখন পি ডিফারেন্স কিউ এর চাইতে বড়। বুঝতে পারছো? তাহলে আলফার এই রেঞ্জের কারণে আর এর এই রেঞ্জটা তৈরি হবে। তাহলে দুইটা ভেক্টরকে যোগ করে তুমি কতগুলো মান পাবা? অসংখ্য মান পাবা। সেটা ডিপেন্ড করছে কার উপর? আলফার যে অসংখ্য মান, এই লব্ধির সূত্রে আলফার অসংখ্য মান বসাই দিলে আর এর অসংখ্য মান পাওয়া যাবে, কিন্তু সেটা কখনোই তাদের যোগফলের চেয়ে বেশি হবে না আর বিয়োগ ফলের চাইতে কম হবে না। স্পেশাল কেসটা দেখো, মনে করো এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর,
তার মানে ভেক্টর দুটো যদি পরস্পর লম্বভাবে অবস্থান করে, আলফা কত? আলফার মান 90 মানে বলো cos আলফা কত? cos 90 না? cos আলফা মানে cos 90, cos 90 মান কত? 0. তাহলে এবার লব্ধির সূত্রটা চিন্তা করো তো, আর এর সূত্র কি ছিল? p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা না? আলফার মান 90, p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos 90, cos 90 মান 0 না? দুইটা ভেক্টর যদি পরস্পর লম্বভাবে অবস্থান করে তাহলে তাদের লব্ধি কি হবে? রুট ওভার পি স্কয়ার প্লাস পিথাগোরাসের মতো হয়ে যাবে। এটা না দেখো, এটা টোটালি পিথাগোরাসকে কেন সমর্থন করছে বলো তো? কারণ দেখো, এটা যদি হয় পি, এটা যদি হয় কিউ, সরি, এটা যদি হয় কিউ, এদের লব্ধি কত? আর আর কোন দিক দিয়ে ক্রিয়া করবে? এই দুটোর মাঝখান দিয়ে কোন এক দিক দিয়ে না, মনে করো এই দিক দিয়ে আর ক্রিয়া করলো, মানে আর সমান এটা হচ্ছে না। আসলে চিন্তা করে দেখো, এটা যদি কিউ হয় তাহলে এটা কত? এটাও কিউ, তাহলে এটা পি, এটা কি? তাহলে এই যে ত্রিভুজটা তৈরি হলো, এই ত্রিভুজটাই তুমি বলো, এই ত্রিভুজের জন্য আর কত বলো? আর স্কয়ার সমান এটা না? তখনই লব্ধিটা হয়ে যাচ্ছে অতিভুজ, যার কারণে আমরা পিথাগোরাসের মতো একটা সূত্র পাচ্ছি, তাই না? 20 নিউটন আর 30 নিউটন মানের দুটি বলের লব্ধি নিচের কোন গুলি হতে পারবে না, কোন মানগুলো লব্ধি হতে পারবে না? 30 নিউটন হতে পারবে? আমরা একটু সহজে চিন্তা করি, 30, 20 আর 30 এদের মধ্যবর্তী কোণ কি দেওয়া আছে? মধ্যবর্তী কোণ যে কোনটা হতে পারে। তো মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হতো তাহলে লব্ধির মান সর্বোচ্চ হতো, লব্ধির সর্বোচ্চ মান কত হতে পারে? 50 নিউটন হচ্ছে ম্যাক্সিমাম লব্ধির মান, আর সর্বনিম্ন কত? 10 হচ্ছে মিনিমাম লব্ধির মান। তাহলে লব্ধির মান 10 হতে পারবে, ন্যূনতম 10 হতে পারবে, সর্বোচ্চ 50 হতে পারবে, আর 10 আর 50 এর মধ্যে যত মান আছে সব হতে পারবে। কিন্তু 10 এর কম আর 50 এর বেশি হলে তাহলে এটা হবে না, এটা হবে না, এটা হবে না, এটা হবে না, এগুলো লব্ধির মান হতে পারবে না। 30 নিউটন পারবে, কারণ এটা 10 আর 50 এর মধ্যে মান, 40, 10, 45, 42, 50, 28 এগুলো হতে পারবে। তাহলে এমসিকিউ আসলে বুঝতে পারবা, পারবা কোনটা লব্ধির মান হতে পারে না? যোগফলের বেশি হতে পারে না আর বিয়োগফলের কম হতে পারে না। তবে এটা বলছে কি, 10 নিউটন আর 20 নিউটন দুইটা বল, দুইটা বল, দুইটা ভেক্টর আছে কিনা, এবং দুটাই ফোর্স মানে সমজাতীয় কিনা, এদের লব্ধির মান আর এরা পরস্পর কত ডিগ্রি কোণে আছে? তাহলে আমরা চিত্রটা কি মনে করো, এটা হচ্ছে F1, এটা হচ্ছে F2, F1 এর মান 10 নিউটন, F2 এর মান, এবং এদের মধ্যবর্তী কোণ আলফা কত? আলফা হচ্ছে 45 ডিগ্রি, এদের লব্ধি, তাহলে এদের লব্ধি সবসময় এদের মাঝখান দিয়ে ক্রিয়া করবে না, এদের লব্ধি হচ্ছে এফ, এবং এফ এর ডিরেকশন কি করবো আমরা? কাছে ধরে নিলাম ডিরেকশনটা, এফ হচ্ছে লব্ধির মান, আর থিটা কি? লব্ধির দিক। তাহলে এখন বলো কি করব, কোন সূত্র বসাবো? এফ সমান সূত্রটা কি হবে বলো, বলো, F1 স্কয়ার প্লাস F2 স্কয়ার প্লাস cos আলফা। তাহলে F1 এর মান হচ্ছে 10, F2 এর মান 20, 2×10×20 cos, এটা ক্যালকুলেটারে দাও, দে পাই যাবা, আর থিটা কত, কত কত আসছে, রুট করো নি, মনে হচ্ছে 31.30 হবে বলো, থিটা কার সাথে? F2 sin alpha, F1 F2
20 sin 45, 10 plus 20 cos 45. আশা করি এই অঙ্কটাও সবাই বুঝতে পারছো। কত অঙ্কটা তুলে নাও সবাই। 5 মিটার পার সেকেন্ড বেগের স্রোতের একটি নদীতে স্রোতের সাথে 60 ডিগ্রি কোণ করে 10 মিটার পার সেকেন্ড বেগে নৌকা চালনা করলে নৌকাটি কত বেগে কোন দিকে চলবে? নদীতে স্রোত আছে, তোমার ইঞ্জিন নৌকাকে একটা নির্দিষ্ট বেগে চালনা করবে, কিন্তু স্রোতের বেগ নৌকার বেগের উপর কোনো প্রভাব ফেলবে কিনা? বলো, স্রোতের বেগ নৌকার বেগের উপর কোনো প্রভাব ফেলবে কিনা? এই প্রভাবটাই হচ্ছে লব্ধি। কি বললাম? প্রভাবটা হচ্ছে লব্ধি। স্রোতের বেগ নৌকার বেগের উপর প্রভাব ফেলবে, কিন্তু নদীতে যদি স্রোত না থাকতো, যদি শুধু নৌকা চলতো, আর স্রোত যেদিকে যাওয়ার কথা যাচ্ছিল ওই দিকে যদি তুমি সাঁতার কাটতা, তুমি যখন সাঁতার কাটতা, তোমার সাঁতারের যে বেগ সেইটা নৌকির নৌকার বেগের উপর কোনো প্রভাব ফেলতো কিনা? মানে নদীতে তুমি সাঁতরাচ্ছ, তোমার কারণে নৌকার বেগ বেড়ে যাবে, কমে যাবে? স্রোতের কারণে বাড়বে কমবে কিনা? স্রোতের কারণে বেগ বাড়বে বা কমবে, কিন্তু তুমি সাঁতরাচ্ছ তোমার কারণে, বা নদীতে নৌকা চলছে তুমি পাড়ে দৌড়াচ্ছ, এবার নৌকারটাও বেগ তুমি দৌড়াচ্ছ সেটাও কি? এবার এই দুটো বেগ কি যোগ করা যায়? কিন্তু এখানেও কিন্তু নৌকার বেগের উপর তোমার কোনো প্রভাব না থাকলেও তোমার সাপেক্ষে কিন্তু নৌকার বেগ চেঞ্জ হবে। সেই সাপেক্ষটাকে বলে আপেক্ষিক বেগ। কি বলে? যে আমরা গতিশীল অবস্থায় যদি কোনো কিছু অবজার্ভ করি, তখন সেই বস্তুর বেগটাকে আমরা যেটা বলি সেটা কি আপেক্ষিক? রিয়াল না, সেটা অ্যাবসলিউট ভেলোসিটি সেটা না, সেটা আপেক্ষিক। ওটা হচ্ছে সাপেক্ষে। এখানে দুটো শব্দ আছে, প্রভাবে আর একটা কি সাপেক্ষে। প্রভাবে মানে লব্ধি, যোগ, আর সাপেক্ষে মানে বিয়োগ। বিয়োগে আমরা এখন যাব না। আমার কথা হচ্ছে নদীতে নৌকা চলছে, স্রোত আছে, স্রোত নৌকার বেগ চেঞ্জ করবে কিনা? তাহলে এখানে তুমি একটা নৌকাকে একটা বেগে চালনা করছো, তারপরও প্রশ্ন আসছে নৌকা কত বেগে চলবে। মানে নৌকাকে তুমি যে বেগে চালাবা নৌকা সে বেগে চলবে না, নৌকাটা কোন বেগে চলবে বলো? লব্ধি বেগে চলবে, কারণ স্রোতের বেগ নৌকার বেগের উপর প্রভাব ফেলছে। তাহলে মনে করো এটা নদী, এই নদীতে এইদিকে স্রোত যাচ্ছে, স্রোতের বেগকে আমি বললাম ভিটি, আর স্রোতের সাথে দেখো স্রোতের বেগ ভিটি, এই যে ফাইভ, স্রোতের সাথে 60 ডিগ্রি কোণে, মনে করো এইদিকে একটা নৌকাকে তুমি চালাচ্ছ, নৌকার বেগ কত? ভিবি, এই কোণটা কত? আলফা। তাহলে স্রোতের বেগ ভিটি আর নৌকার বেগ, এখন বলো নৌকার বেগ যে ভিবিটা লিখছি এটা কি এই বেগে নৌকাকে চালনা করা হচ্ছে না নৌকা এই বেগে চলছে? তোমরা তো বুঝলে না, এটা নৌকাকে এই বেগে চালনা করা হচ্ছে, আমাদেরকে বের করতে বলছে নৌকা কত বেগে কোন দিকে। তাহলে স্রোতের বেগ নৌকার বেগ যোগ হয়ে নৌকার একটা বেগ হবে, সেটাই হচ্ছে নৌকার লব্ধি বেগ। মনে করো নৌকাটা এইদিকে চলবে, ভিআর বেগে চলবে, আর কোন দিকে চলবে? থিটা কোণে চলবে। তাহলে তুমি চালনা করছো কত কোণে, কিন্তু চলছে কত কোণে? তুমি চালাচ্ছ কত বেগে? ভিবি বেগে, কিন্তু চলছে কত বেগে? এখন ভিটি আর ভিবি যোগ হয়ে কত হবে? এখন ভিআর বের করার সূত্র কি তাহলে বলো? যা হবে তাই। আর থিটা বের করবো কি করে বলো তো? ট্যান ইনভার্স ভিআর, লব্ধি কার সাথে কোন উৎপন্ন করছে, স্রোতের সাথে না নৌকার সাথে? এখানে স্রোতের বেগ একা একা বসবে, এখানে হবে ভিবি সাইন আলফা, ভিবি নৌকাটা কোন দিকে চলছে? নৌকাটি স্রোতের সাথে, এই যে এখানে যে কোণটা পাবা এত ডিগ্রি কোণে, এই যে মানটা পাবা এত মিটার পার সেকেন্ড বেগে চলছে, এইদিকে স্রোত যাচ্ছে, স্রোতের বেগ
5 মিটার পার সেকেন্ড, আর এইদিকে নৌকা যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড, তাহলে নৌকার বেগ কত হবে? নৌকাকে চালাচ্ছে 10, কিন্তু নৌকার বেগ কত হবে? কি করে বলছো ভাই? স্রোতের প্রতিকূলে যাচ্ছে, আমার কথা বুঝতে পারোনি? এটা স্রোতের বেগ 5 আর নৌকার বেগ 10, তাহলে নৌকা কত বেগে চলবে? এটা কি করে বলছো? বিপরীত দিকটা বিয়োগ করছো, এটা তো আজকেই শিখলাম। তুমি যদি এখন বলো মধ্যবর্তী কোণ কত, নৌকা কোন দিক যাচ্ছে, সেটা তো তোমার মাথা ব্যথা না, তোমার লাগবে কোণের মানটা। তাহলে নৌকার লব্ধি বেগ কত দেখো, এটাই তো সূত্র নাকি? 180, 180 মানে কি এটা না, এটা না, তুমি বুঝো নি এখনো, তাহলে এটা কি হলো? ভিবি যেহেতু বড়, তাহলে এটা কত হলো? 5 হলো। এই যে এটা কেন করলাম আমরা, বিপরীত হওয়ার কারণে তো এরকম হয়ে গেল নাকি? প্রবলেমটা কি আমাকে এটা বলো, কোথায় প্রবলেম বলো? আরে গাধা, এই দেখো তুমি তো অঙ্কটাকে পার্সোনালি নিয়ে নিচ্ছ নাকি? বিপরীত দিকে গেলে আমার যেতে খুব কষ্ট হবে, যেদিকে ইচ্ছা যাক তুমি সেই অনুসারে কি বসাবা, সেই অনুসারে আলফার মান বসাবা। ওর নৌকার ইচ্ছা হলো এদিক গেল, তাহলে এদিকে এই কোন বসাই দিবা, তাই না? নৌকার যেদিকে ইচ্ছা, নৌকা মনে করো স্রোত, এটা এটা স্রোতের বেগ ভিটি, নৌকা এইদিকে যাচ্ছে, তখন এই কোনটা মনে করো 120, এখানে 120 বসাই দিবা। এই সূত্রটা তো মনে করো সূত্র না, এটা মনে করো যে তোমার সফটওয়্যার, তুমি ডাটা ইনপুট করবা আর আউটপুট বের করে দিবে, বুঝতে পারো নি? তোমার দুটো ভেক্টরকে যোগ করবা, সেই যোগ দুটো ভেক্টরের মান বসাবা আর দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বসাবা, একই দিকে না বিপরীত দিকে, সেও বুঝবে সেটা। শুধু তুমি কি করবা ওই অনুসারে, তুমি বিপরীত হলে 180 বসাবা, একই দিক হলে 0 বসাবা, বুঝছো? আচ্ছা এইবার প্রবলেম, এক ব্যক্তি পূর্ব দিকে ৩০ মিটার যাওয়ার পর উত্তর দিকে ৪০ মিটার গেল, লেখা বন্ধ করো, ওই ব্যক্তির স্মরণ কত? এক ব্যক্তি পূর্ব দিকে ৩০ মিটার যাওয়ার পর উত্তর দিকে ৪০ মিটার গেল, ওই ব্যক্তির স্মরণ কত? এই তো নাকি, এটা পূর্ব দিক না, এটা উত্তর দিক, তো পূর্ব দিকে ৩০ মিটার গেল, এটাকে বললাম এস ওয়ান, এস ওয়ানের মান কত? ৩০ মিটার। তারপর উত্তর দিক কোন দিকে, এদিক না, উত্তর দিকে গেল এস টু, এস টুর মান স্মরণ কত হবে? এটা স্মরণ বললে আমরা সরাসরি, এটা এটা ইনিশিয়াল পয়েন্ট আর এটা স্টার্টিং পয়েন্ট আর এটা এন্ডিং পয়েন্ট না, এটা স্মরণ, স্মরণ কত? এস, পিথাগোরাস দিয়ে হয়ে যাবে, এখানে এখানে বেশি প্যারা নাই, কত হয়? স্মরণ বের করতে বলছে না স্মরণের মান বের করতে বলছে, ভালো করে খেয়াল করো, এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে দুই নম্বর হারায়, এখানে কি বলছে, বলছে কি স্মরণের মান কত, বলছে স্মরণ কত, এটা কি বেরেছে, এটা কিন্তু স্মরণ বের হয়নি, বলছে বেরেছে স্মরণের মান, তাহলে স্মরণ মানে হচ্ছে স্মরণের মান এবং দিক দুইটাই বের করতে হবে, তাহলে এটা হচ্ছে স্মরণের দিক থিটা, এই থিটার মান কত বলো? ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, ট্যান ইনভার্স 40/30, কত হয় দেখো তো, এমনটা কত হয়, তাড়াতাড়ি দেখো,
তিপ্পান্ন দশমিক। আচ্ছা এখন তাহলে আমরা সূত্রটা উত্তরটা কি লিখবো, লিখবো ওই ব্যক্তি, দেখো যা আছে তাই লিখবো, ওই ব্যক্তি এই কোনটা কার সাথে, পূর্ব দিকের সাথে, পূর্ব দিকের সাথে তিপ্পান্ন পয়েন্ট তেরো ডিগ্রি কোণে। এটা কোন অঞ্চল বলো? উত্তর পূর্ব, উত্তর পূর্ব দিকে পঞ্চাশ মিটার যায়। তাহলে ওই ব্যক্তির স্মরণের মান কত? পঞ্চাশ মিটার। আর স্মরণের দিক কত? পূর্ব দিকের সাথে তিপ্পান্ন ডিগ্রি কোণে উত্তর পূর্ব দিকে। এটা হচ্ছে পূর্ব দিক, এটা উত্তর দিক, আর এটা দক্ষিণ দিক। তো দেখো অঙ্কে কি বলছে, ওই ব্যক্তি প্রথমে কোন দিকে গেছে, পূর্ব দিকে কয় মিটার গেছে, তাহলে পূর্ব দিকে তিরিশ মিটার। আচ্ছা এটা এস ওয়ান, এস ওয়ানের মান কত? তারপর মনোযোগ দিয়ে অঙ্ক করবা, তারপর কি বলছে দেখো, পূর্ব দিকের সাথে থার্টি ডিগ্রি কোণ করে দক্ষিণ পূর্ব দিকে চল্লিশ মিটার যায়। তাহলে এখান থেকে কোন দিকে ঘুরে গেছে, পূর্ব দিকের সাথে থার্টি ডিগ্রি কোণ করে, মানে এই কোণটা কত, এদিকে চলে গেছে এইভাবে, এস টু, এস টুর মান কত, চল্লিশ মিটার। এখন ওই ব্যক্তির স্মরণ কত এখান থেকে, এটা না, এটা হচ্ছে স্মরণ, এই এজটা বের করতে হবে। এখন এস ওয়ান আর এস টুর মধ্যবর্তী কোণ কত বলো, এস ওয়ান আর এস টুর মধ্যবর্তী কোণ, এই মধ্যবর্তী কোণ সম্পর্কে তোমাদের একটা ভুল ধারণা আছে। দেখো এটা মনে করো ষাট ডিগ্রি, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, ষাট ডিগ্রি। এ ভেক্টর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, ষাট ডিগ্রি। এখানে এখানে এ আর বি এর মধ্যবর্তী কোণ ষাট ডিগ্রি না, ভালোভাবে খেয়াল করো। এখানে কি হয়েছে, দুটা ভেক্টরই এই এই বিন্দু অভিমুখী না, ভালোভাবে খেয়াল করো, তাহলে এদের মধ্যবর্তী কোণ এটা নেওয়া যাবে। আবার দেখো দুটা ভেক্টরই এই বিন্দু থেকে উৎপন্ন হয়ে চলে গেছে না, এদের মধ্যবর্তী কোণ নেওয়া যাবে। কিন্তু দেখো এখানে কি হয়েছে, একটা যাচ্ছে আর একটা কি, এটা হবে না যে, কারণ তোমার মধ্যে এ আর বি এর মধ্যবর্তী কোণ বের করার জন্য কি করতে হবে, একটাকে বর্ধিত করতে হবে, বিটাকে বর্ধিত করলাম, করে এই কোণটা কত হবে, নব্বই মাইনাস ষাট কত, একশো আশি মাইনাস ষাট কত হয়, এখানে এ আর বি এর মধ্যবর্তী কোণ একশো বিশ ডিগ্রি। তাহলে এখানে তুমি যে বলছো যে এইটা মধ্যবর্তী কোণ, তাই কি হচ্ছে বলো, এই বিন্দুতে এস ওয়ান যাচ্ছে আর এস টু যাচ্ছে না, বেরিয়ে যাচ্ছে, তাহলে এটা মধ্যবর্তী কোণ হবে না। ভালো করে খেয়াল করো এখানে কি করতে হবে, এইটা যদি এস টু হয় তাহলে বলো এটা কত, এটা সমান্তরাল এখানে যদি আঁকি এটা কত বলো, এস টু না, এটাও এস টু। এখন বলো এটা এস ওয়ান এটা এস টু, তাহলে মধ্যবর্তী কোণ এটা না, বলো এই কোণটা কত বলো, তিরিশ ডিগ্রি না, এই রেখা তো এর মধ্যে চলে গেছে। আর এইটা যদি তিরিশ ডিগ্রি হয়, এটার সমান্তরাল রেখা তো এটা, এটা তিরিশ ডিগ্রি, তাহলে আলফা কত আসলে, তিরিশ ডিগ্রি। তাহলে এখন তুমি স্মরণ এস বের করলে এস ওয়ান কি হবে বলো, এস ওয়ান স্কোয়ার এস টু স্কোয়ার টু এস ওয়ান এস টু কস আলফা। এবার এখানে সব মানগুলো বসায় দাও, তিরিশ চল্লিশ আর তিরিশ ডিগ্রি বসায় দাও। আর থিটা, এই যে এটা যদি থিটা নাও, থিটা কার সাথে নিলাম, এস ওয়ান এর সাথে, তাহলে থিটা সূত্র বের করার সূত্র কি হবে, ট্যান ইনভার্স, এখানে হবে এস ওয়ান, এস টু সাইন আলফা, এস টু কজ আলফা। কথা কি ক্লিয়ার, পারবো তো, ঠিক আছে তুলো সবাই।